আন্টি, তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেওয়া হচ্ছে, তুমি কোনটা নেবে? না না, আমরা ওই সব জিনিস নিব না। ইন্ডিয়ান ফ্ল্যাগ আর টাকা। অলরাইট গাইস, আমি রোনা, আমি অর্গ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তার জন্য ভাবলাম একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করাই যাক। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে। হ্যাঁ, তো সোশ্যাল এক্সপেরিমেন্ট মানে হচ্ছে আমাদের এক হাতে টাকা থাকবে আর এক হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকবে। তো আমরা মানুষের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করবো যে তারা টাকা নিতে চায় নাকি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিতে চায়। তো চলো দেখি কতজন টাকা নেয় আর কতজন আমাদের দেশকে ভালোবেসে ইন্ডিয়ান ফ্ল্যাগ নেয়। আর যারা ইন্ডিয়ান ফ্ল্যাগ নেবে তাদের জন্য আমরা আমাদের সামর্থ্য মতো কিছু গিফট বা খাবারের ব্যবস্থা করেছি, সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তাহলে চলো, তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে টিফিন টিফিন নেবে কিছু। পাঁচটা শুকনো মিষ্টি আছে, খাবো কিছু। পাঁচটা শুকনো মিষ্টি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্যাকিং চলছে। আমরা এটা নিয়ে এবার যাবো। তাহলে চলো, প্যাকিংটা হোক এখন কমপ্লিট। এই দুটোর মধ্যে তোমাকে আজকে দুটো জিনিস দেওয়া হবে, কোনটা তুমি নেবে? থ্যাংক ইউ, জয় হিন্দ। তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেয়া হচ্ছে, তুমি কোনটা চুজ করবে আজকে? থ্যাংক ইউ, জয় হিন্দ। তোকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেয়া হচ্ছে, তুই কোনটা নিবি? টাকার ফ্ল্যাগের মধ্যে কোনটা নিবি? জয় হিন্দ। দাদা, তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেয়া হবে, তুমি কোনটা নেবে? এই দুটো জিনিসের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর টাকার মধ্যে তুমি কোনটা নেবে? হ্যাঁ, তা আসো এদিকে তাকাও। নাও নাও নাও, জয় হিন্দ। নাও মিষ্টি। ও, তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেওয়া হচ্ছে, তুমি কোনটা নেবে? এই দুটো জিনিসের মধ্যে তোমাকে, জয় হিন্দ, জয় হিন্দ। ঠিক আছে, ওটা নাও, ওটা নাও। হ্যাঁ, দেশকে ভালোবাসে এরকম করে। চল একদম বলো, তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেয়া হচ্ছে, তুমি কোনটা নেবে? 500 টাকা আর তোমার 500 টাকা আর এই ইন্ডিয়ান ফ্ল্যাগ, কোনটা নেবে? তাহলে নাও, পতাকাটা নাও। জয় হিন্দ, জয় হিন্দ। দাদা, তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেয়া হচ্ছে, তুমি কোনটা চুজ করবে? থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় হিন্দ। নাও, তোকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেওয়া হচ্ছে, তুই কোনটা নিবি? টাকা আর ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে কোনটা চুজ করবি? কোনটা চুজ করবি ঠিক করে বল। এটা তো কেন, টাকা নিবি না? টাকা নিবি না? নিবি না টাকা? কেন, 500 টাকা নিবি না? ঠিক আছে, নে এটা তাহলে। জয় হিন্দ। আন্টি, তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেওয়া হচ্ছে, তুমি কোনটা নেবে? না না, আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর টাকার মধ্যে কোনটা নেবে? দেশকে ভালোবাসো না? না না, দেশের প্রতি কোনো ভালোবাসা নেই? নেবে না, নেবে না। জাতীয় পতাকা নেবে না বলছো? জাতীয় পতাকা আজকে তো 15ই আগস্ট। তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেওয়া হচ্ছে, তুমি কোনটা নেবে? টাকা নেবে না? টাকা নেবে, টাকা নেবে না? তুমি কোনটা নিবে? টাকা না ইন্ডিয়ান ফ্ল্যাগ, টাকা না ইন্ডিয়ান ফ্ল্যাগ। জয় হিন্দ, এভাবেই দেশকে ভালোবাসতে থাকো।
টাকায় লোভ করা তো ভুল। একদম একদম ভুল। কোথা থেকে এসেছেন? আমাদের এখানেই বাড়ি। তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেওয়া হবে, তুমি কোনটা নেবে? কোনটা নেবে বলো। ইন্ডিয়ান ফ্ল্যাগ নেবে না টাকা নেবে? ইন্ডিয়ান ফ্ল্যাগ নেবে না টাকা নেবে? জাতীয় পতাকা নেবে না? আমার কিছু লাগবে না। তোমাকে আজকে এই দুটো জিনিসের মধ্যে দেওয়া হচ্ছে, তুমি কোনটা নেবে? ইন্ডিয়ান ফ্ল্যাগ নেবে না টাকা নেবে? ইন্ডিয়ান ফ্ল্যাগ না টাকা? আমি কিছু নেব না। আমি কিছু নেব না। দেশকে ভালোবাসো না? তাহলে তুমি পতাকা নেবে না? জাতীয় পতাকা? জাতীয় পতাকা নেবে না? পতাকা আছে, তখন বিদেশি শাসন করেছে, এখন দেশের লোক শাসন করছে। তাহলে তুমি চাও পতাকাটার কি অপরাধ? পতাকাটা কি দোষ করেছে? পতাকাটা দোষ নাই। তাহলে দেশ যে স্বাধীন হয়েছে সবাই করছে। হ্যাঁ, তাহলে তুমি পতাকা নেবে না? পতাকা নেবে না? দেশকে ভালোবাসো না? দেশ কি কেউ ভালো ভাবে না বলো? সে যেখানেই যাক, নিজের জিনিস কেউ ছাড়ে? তাহলে পতাকা নিতে চাইছো না কেন? তাহলে পতাকাটা কেন নিতে চাইছো না? নিজের জন্মভূমি কেউ কখনো ছাড়ে? কোনটা নেবে? দেশের পরিস্থিতিটা দেখে আমি বলছি, পয়সা নিলে পতাকাই নেবে, টাকাই কি আছে? টাকাই কি আছে? তাহলে তুমি কোনটা নেবে বলো? তুমি কোনটা নেবে এই দুটোর মধ্যে? এই দুটোর মধ্যে আমি টাকা নেবে, পতাকা নেবো। আরে নাও পতাকাটা নাও। জয় হিন্দ। জয় হিন্দ। দাঁড়াও কাকু, দাঁড়াও কাকু। জয় হিন্দ। দেশকে ভালোবাসো এরকম করেই? দেশকে এরকম ভাবে ভালোবাসো, সেটা তো ভাসতেই হবে। একদম। সেই তো গাইস, তোমরা দেখতেই পেলে আমরা যেটা এক্সপেরিমেন্টটা করলাম, পুরোপুরি 100% লোকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়েছে। তো আমরা ভেবেছিলাম যে ফার্স্টে 100 টাকা দিচ্ছি সেই জন্য হয়তো কেউ নিচ্ছে না, কিন্তু পরে আমরা 500 টাকা দিয়েও দেখলাম সেই একই সবাই ইন্ডিয়ান ফ্ল্যাগই নিচ্ছে। কিছু কিছু লোক আবার বলছে যে আমরা নেবো না, এটা কেন? অনেকে ভয় পাচ্ছে, ভাবছে কি করব, ক্যামেরা করছি তো তার জন্য ভাবছে উল্টো পাল্টা হয়তো কিছু করব, তার জন্য নিতে ভয় পাচ্ছে। তোমরা দেখলেই ভিডিওটাতে তো বল। তোমরাও এভাবে দেশকে ভালোবাসতে থাকো আর আমরাও ভালোবাসছি। জয় হিন্দ। জয় হিন্দ। আর ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অবশ্যই। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।